শোন গুড্ডি, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, আমার মেয়ের জীবনটা তুই নষ্ট করতে চাস না বলে দিলাম। তোমার মেয়ের জীবনটা যদি নষ্ট করার হতো তাহলে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসতাম না। আমি যদি ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে না চাইতাম তাহলে কিন্তু কেউ আমাকে জোর করে বের করাতে পারত না। তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করছে না, আমি জানি তুমি এই ধরনের কথা আবার বলবে। কথা বলতে ইচ্ছে করার কথা না তো, কারণ আমি যে সত্যি কথাগুলো বলি, যুক্তি দিয়ে কথা বলি। যে মেয়েটা এতদিন ওর সঙ্গে থেকে এসেছে, যে মেয়েটা ওর এক্স ওয়াইফ, তার একেবারে অধিকার বোধ থাকবে না, এটা তুমি ভাবো কি করে? ওর হয়তো মনে হয়েছে গুড্ডিকে একা ছেড়ে দেওয়া উচিত নয়, তাই পৌঁছে দিতে গেছে। আর ওর অফার তো গুড্ডি নেয়নি, সেটা গুড্ডির সৌজন্য, সেটা গুড্ডির আত্মসম্মান বোধ। আর ওর কোনো হেল্পও নেয়নি গুড্ডি, সেটা ওর আত্মসম্মান বোধ। আমি তো এর মধ্যে কারো কোনো দোষ দেখি না। অযথা জল ঘোলা করছে তোমার মেয়ে, তোমার মেয়ে উচিত ব্যাপারটাকে ভদ্রভাবে মেনে নেওয়া। তোমার মেয়ে মহত্ব দেখাচ্ছে, আর অনুজ মহত্ব দেখালেই ও রাগ হয়ে যাচ্ছে কেন? তোমার মেয়েকে প্রশ্ন করো না, কেন রাগ হচ্ছে? আমার সঙ্গে তুমি একদম বাজে কথা বলবে না। যে কোনো মেয়ের রাগ হওয়া স্বাভাবিক, যেই মেয়ের স্বামী প্রথম দিন থেকে তার সঙ্গে লুকোচুরি খেলতে শুরু করে, রাগ হওয়াটাই তো স্বাভাবিক, কোনো মেয়ে সেটা অ্যাকসেপ্ট করবে না। অদ্ভুত আন্টি, আমি বরং এখন ফোনটা রাখি। হ্যাঁ, তুই তো এখন রাখবি, এখন সকলের সঙ্গে সকলের ঝামেলা বাঁধিয়ে দিয়েছিস, এইবার তো তুই ফোনটা রাখবি? তুই তো এরকমই নেচারের মেয়ে। শরৎ চৈতালি, এইভাবে তুমি কিছুতেই গুড্ডির সঙ্গে কথা বলবে না। আন্টি আন্টি, তোমার এখন মাথাটা গরম আছে তো, তাই তুমি এই কথাগুলো বলছো। আমার উপরে রেগে আছো তাই তুমি এই ধরনের কথা বলতে পারছো, নাহলে তুমি কোনোদিন এই কথাটা বলতে পারতে না যে আমার জন্য সবার মধ্যে ঝামেলা লাগছে। আমার জন্য যাতে কারোর মধ্যে ঝামেলা না লাগে আমি সারা জীবন ধরে সেই চেষ্টাই করে এসেছি। যাই হোক, আমি ফোনটা রাখছি, তুমি প্লিজ শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। আর আমি সত্যি এটাও বুঝতে পারিনি, এই সামান্য কথাটুকুর জন্য সেদিন দিদি আমার উপরে রাগ করবে আর তুমি আমার উপরে রেগে যাবে। এই কথাটার বাইরে আর কি কথা বলতে পারতাম সেটাও আমার জানা নেই, কারণ এর বাইরে যেটা বলতাম সেটাই তো মিথ্যে কথা বলা হতো। সত্যি বলাটা কি আমার অপরাধ আন্টি? দাও ফোনটা, দাও তো ফোনটা দাও। শোন গুড্ডি, তুই এদের ব্যাপারে জড়াস না, তুই যত জড়াবি না এরা তত তোকে জড়িয়ে ফেলবে, কালকে তোকে আসতেই হবে না। আমি কালকে যাব আঙ্কেল, সেদিন দিদি বারবার করে বলে দিয়েছে কালকে যেন আমি যাই। আমাকে বলে দিয়েছে ওর বউ ভাতটা যেন আমি অ্যাটেন্ড করি। আসলে সেদিন দিদি দেখতে চায় ওই বউ ভাতের দিনে আমি নিজেকে কতটা স্টেডি রাখতে পারি। পরীক্ষা নিচ্ছে তো, অর্ধেক পরীক্ষা দিয়ে চলে গেলে তো আমি ডিসকোয়ালিফাই হয়ে যাবো আঙ্কেল। আমি ডিসকোয়ালিফাই হতে চাই না, ডিসকোয়ালিফাই হয়ে গেলে শিরিন দিদি অশান্তিতে ভুগবে, আর সেই অশান্তির আজ তোমাদের পরিবারের উপরে এসে পড়বে। তাই কালকের দিনটা আমি থাকব, শিরিন দিদি দেখুক যে আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো অসুবিধা হয় না। শিরিন দিদি বুঝুক, মনে মনে এটাই বুঝুক যে অনুজ স্যারের প্রতি আমার বিন্দুমাত্র কোনো অনুভূতি নেই, কোনো অনুভূতি কাজ করে না। সারা পৃথিবীকে এটা বললেও, নিজেকে বোঝাতে চাইলেও, আমি তো জানি তোর ভেতরের সত্যিটা আলাদা। ভেতরটা আর কে দেখতে যাচ্ছে আঙ্কেল, কাকেই বা আমি দেখাতে যাচ্ছি? তুমি বা এই কথাগুলো বলছো কেন? আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করি বাইরে যা বলি ভেতরটাকে ঠিক সেইভাবে তৈরি করা। একদিন ঠিক তৈরি হয়ে যাবে, তুমি দেখো, একদিন আমি ঠিক পারব, আর আমি হারবো না। আমি রাখছি আঙ্কেল। Thank you.
শিরিন আসো হয়ে গেছে তোমার স্টান্টান সব হয়ে গেছে তো আচ্ছা শোনো বলছি যে মামমাম বললো এবার বাইরে যেতে হবে বুঝতে পেরেছো এবার তো ভাত কাপড় অনুষ্ঠানটা সেরে ফেলতে হবে এখনি এক্ষুনি এক্ষুনি না আর একটু সময় আছে তোমার হাতে আসলে নতুন কামা রান্নাটা করছে এই যে ভাত কাপড়ের রান্নাটা এটা তো বাইরে থেকে আসে না এটা স্পেশালি বাড়ি থেকে রান্না করা হয় ওই জন্য ও ও সোহাগ বলছি যে তোমার ছোটদা ভাই কি করছে গো ছোটদা ভাই একটা হেল্প করবে সোহাগ কি হয়েছে তুমি তোমার ছোটদা ভাইকে একটু ডেকে দেবে মানে আমি তো নতুন বউ আমি নিজে গিয়ে ডাকলে আসলে কালকে এত খারাপ ব্যবহার করে ফেলেছি না আমি ওর সঙ্গে আমি জানি না কেন আমার মাথাটাই খারাপ হয়ে গেছে মাথা খারাপ হওয়াটা তো অন্যায় কিছু নয় শিরিন তোমার মাথা খারাপ হওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয় কারণ ওই মেয়েটা যেটা করেছে সেটা খুব প্ল্যানফুলি করেছে তোমার তো খারাপ লাগতেই পারে ওরকম একটা ঘটনা ঘটলো দেখো সোহাগ অনুজের কিন্তু সত্যি কোনো দোষ ছিল না মানে আমি ওকে জোর করে দোষী বানিয়েছি আর কে এমন করেছিল ও গুড্ডিকে পৌঁছে দিতে গেছিল আর গুড্ডি তো যায়ওনি তারপরে তো কোনো কারণে ওর বাড়ি ফিরতে লেট হয়েছে আর সত্যি কথা বলতে কি সোহাগ আমি কিন্তু তোমার ছোট ভাইকে বেঁধে রাখতে চাই না মানে ওটা আমার স্বভাবই নয় আসলে কালকে এমনভাবে গুড্ডি কথাগুলো বললো না তাই মাথাটা ঠিক রাখতে পারিনি রিয়্যাক্ট করে ফেলেছিলাম শোনো শিরিন একটা কথা বলে কিছু মনে করো না তোমাদের যদি গুড্ডি বলে মেয়েটি আছে না ও কিন্তু খুব একটা সোজা মেয়ে নয় শি ইজ ভেরি ডেঞ্জারাস জাস্ট ভেবে দেখো তোমাদের জীবনে প্রথমে পথ চলার শুরুর দিনই এরকম একখানা গন্ডগোল ঘটিয়ে বসলো জাস্ট কিচ্ছু না ও বলতে পারতো যে ও যেতে চায়নি ও যায়নি দ্যাটস ইট কিন্তু তাও করলো না ও কি করলো ও ছোটদা ভাইয়ের নামে তোমার কাছে নালিশ করলো অ্যাজ ইফ ছোটদা ভাই ওকে বেশি বিরক্ত করছে ও ইরিটেটেড হয়ে গিয়ে তোমার কাছে নালিশগুলো করছে এটা তো ঠিক নয় দেখো সোহাগ ও তো ছোট ও হয়তো বুঝতে পারেনি মাঝে মাঝে তুমি এমন এমন এক একটা কথা বলো না ও বুঝতে পারেনি ও তোমার মধ্যে ক্ষমা উদারতা বড্ড বেশি দেখছি শিরিন আমি তো ভাবছি যে গুড্ডিকে একবার ফোন করে ডেকে পাঠাবো তোমাকে মাথা খারাপ হয়ে গেল নাকি ওকে আবার ফোন করে ডাকবে এমনি তো সন্ধেবেলা আসবেই এই ধরনের ডাকো এইরকম করো বলে ও আরো বেশি মাথায় উঠে বসেছে বুঝতে পেরেছো ছাড়ো না ওকে ছাড়া কি তোমার জীবন চলে না শিরিন না না সোহাগ ও আসুক না তাছাড়া ও আমাকে কবে থেকে বলে রেখেছিল যে আমার বিয়েতে ও সাজাবে সাজিয়েও তো ছিল তারপরে বউ ভাতে ওরই সাজানোর কথা ওই মেয়েটা এমন কি সাজাবে পার্লারের মেয়ে আছে সমস্ত ব্যবস্থা করা আছে শিরিন সে হোক না ও সামনে বসে থাকবে একটু হাতে হাতে হেল্প করে দেবে আর সত্যি কথা বলতে দেখো সোহাগ আমি কি ওর উপর রেগে থাকতে পারি ও তোমার ছোট বোনের মতো বলো সত্যি তোমার মনে দয়া মায়াটা একটু বেশি শিরিন না আমি হলে কিন্তু পারতাম না যে মেয়েটা আমার বরের নামে আমার কাছে নালিশ করেছে আমি তাকে ডাকতাম কখনো না আর এসে এমনিও হবেটা কি একটা না একটা তো অশান্তি বাঁধাবে সব শুধু আজকের দিনটাই তো আর তাছাড়া দেখো মানে আগে ছোটবেলায় মানে গুড্ডি গুড্ডি বলতো যে ও আমার বিয়েতে যাবে আমার সঙ্গে থাকবে আনন্দ করবে মজা করবে হই হুল্লোড় করবে আর আজকে যখন সেই দিনটা মানে সেই অনুষ্ঠানগুলো হচ্ছে তখন কি আমি ওকে দূরে সরিয়ে রাখতে পারি বলো আর সত্যি তো হয়তো ওর অতটা দোষ ছিলও না আমি আমি ওভাবে ওভার রিয়্যাক্ট করেছি সঙ্গ আমি না গুড্ডিকে একটা ফোন করি হ্যাঁ এই বলছি দাঁড়াও আগে একটু ছোটদা ভাইয়ের সাথে কথা বলে নাও না গুড্ডিকে ফোন করবো তোমার ছোটদা ভাইকে জিজ্ঞেস করার কি আছে তোমার ছোটদা ভাইকে ডেকে দিতে বলছিলাম কারণ কালকে এত মিসবিহেভ করেছি না এত চিৎকার চেঁচামেচি করেছি সত্যি কথা বলতে আমার এখন মানে বাইরে বেরোতেই ঘর থেকে বাইরে বেরোতেই লজ্জা করছে আমার ইটস ওকে শিরিন
কালকে যেরকম সিচুয়েশন হয়েছিল সেই জন্য ওরকম রিয়্যাক্ট করেছো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ছোটদা ভাইকে ডেকে দিচ্ছি, তুমি বাকি রেডিটা হয়ে নাও। আমার রেডি হওয়ার কিচ্ছু নেই, তুমি প্লিজ ওকে একটু তাড়াতাড়ি ডেকে দাও। অমন করে বলার কিচ্ছু হয়নি সোনা, আমি ডেকে দেবো। আমি জানি তোমার মনটা খারাপ, কালকে ওরকম হলো, ছোটদা ভাইয়েরও মুখটা ভার জানো তো, সারা বাড়িতে কিরকম আনমনা হয়ে ঘুরে বেড়াচ্ছে। শোনো না সোহাগ, আমি যে তোমার ছোটদা ভাইকে ডাকতে বলেছি আবার কাউকে বলো না, মানে বলার দরকার নেই, তুমি ওকে না 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 আমার তো এইটুকু বুদ্ধি নেই তাই না? আরে বাবা, আমি তো শ্বশুর ঘর করছি, আমার বড় আছে, আমার বুদ্ধিও আছে, বুঝতে পেরেছো? আসছি। চলো 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 পাল্টা।